গাইস, ওয়েলকাম টু সুপ্রীতি এনজয় ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী পালন হয়ে গেছে, কিন্তু ভিডিও দিতে গিয়ে আপলোড দিতে আমার লেট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরে একটা ছোট্ট বালক, যাকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম জন্মাষ্টমীর দিন। আর ও যা দুষ্টু, খুব দুষ্টুমি করে, অনেক কষ্ট করে ওকে আমি সাজাতে হয়েছে। যাই হোক, আমার ছোট্ট লাড্ডু গোপালটাকে আপনারা দর্শন করুন, অনেক ভালো লাগবে। আর ওকে অঙ্গরাখা করেছি আমি, আমার লাড্ডু গোপাল অনেক কিউট আর অনেক সুন্দর। আর বেলুন দিয়ে সাজিয়েছিলাম, তো আমিও সেদিনকে খুব সুন্দর করে সেজেছিলাম, কেননা যেহেতু সেদিন ছিল জন্মাষ্টমী, তো আমার ইচ্ছা হলো লাল সাদা পারে শাড়ি পরি, যেহেতু ইন্ডিয়া থেকে নিয়েছিলাম, যেহেতু এখন আমি ওমানেই থাকি, তো এই জন্য। আর আমি ভাবলাম যে কৃষ্ণর সাথে একটু বদমাশি করি, তো কৃষ্ণকে একটু নাচানাচিও করছিলাম, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কৃষ্ণর এই যে আচরণটা দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে কৃষ্ণ, তার নাম হলো অনুরাগ, আর ও এসে বাংলাদেশ থেকে, আমার এক নিজের দাদার ছেলে হয়। তো আমি ভাবলাম সেদিনকে কী করবো, ওকেই সাজাই, অনেক কিউট লাগছে, খুবই ভালো লাগছে। আর বাসির সাথে যে ময়ূর পাখাটা অনেক অসাধারণ লাগছে। আমি ওকে অনেকবার বোঝাচ্ছি যে তুই এরম করে কর, এই নাচটা কর, অনেক ভালো লাগবে। যাই হোক, এখন এটা দেখতে পাচ্ছেন ওর বাবা মা একসাথে, দুজন মিলে ফ্যামিলি, একসাথে ফ্যামিলি, এটা ওর বাবা মা আছে এখানে। যেহেতু ঘরে আমরা যখন আমাদের জন্মাষ্টমী পালন, জন্মদিন পালন করি, অনেক সুন্দর করে সাজাই, সেই জন্য আমিও চাইছিলাম জন্মাষ্টমী যখন ভগবানের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই বলে তো স্পেশাল কিছু থাকে, সেজন্য আমি সুন্দর করে আমাদের ভগবানের আসন, মানে ভগবান যেখানে বসেন বিগ্রহ, সেখানটা সুন্দর করে সাজিয়েছিলাম সেদিন। আর তারপর আমার গোপালকে অঙ্গরা করেছিলাম, খুব সুন্দর লাগছিলো গোপালকে। এরপর আমরা চলে যাই আমাদের একটা ওমানের সরাদি মন্দির, যেখানে প্রোগ্রাম হয়, মানে জন্মাষ্টমী পালন আমরা সেদিন নিজের ঘরে করি না, ওখানেই পালন করি। চলো দেখো আমাদের জন্মাষ্টমী ভিডিও কেমন লেগেছে, তুমি ভালো করে জানাবে। আর ভালো লাগে ভিডিওটা সত্যি সত্যি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। যেহেতু কৃষ্ণের জন্মদিনে আমাদের জন্ম, যেহেতু ফাস্টিং থাকতে হয়েছিল, সেজন্য আমরা পরের দিন নন্দ উৎসব পালন করি, এবং নন্দ উৎসবে অনেক মজা করি। আর পুরো ভিডিওগুলো দেখো তোমাদের। আনন্দ বিগ্রহ অনাদি নাদি গোবিন্দা সর্ব কারণা কারণ অদ্বৈত মচ্যুত মনানি মনন্ত রূপম আদ্যম পুরুষ সুদাত্ম ভূত গোবিন্দাদি পুরুষাত্ম Hare Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama Hare Rama Hare 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 Rama 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 Hare Rama
আর কই হ্যাঁ দেখিস কত Hare Krishna, Krishna Krishna, Hare